আসসালামু আলাইকুম, তানজিক কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো খুবই সহজভাবে ডিমের পুডিং রেসিপি। তাহলে চলুন দেখে আসি আমার ডিমের পুডিং রেসিপিটা। প্রথমে আমি করে নিব ক্যারামেলটা, আর এই ক্যারামেল করতে আমি একটি পাত্রে নিয়ে নিব 3 চা চামচ চিনি ও 2 চা চামচ পানি দিয়ে আমি চুলায় কম আছে এটাকে রান্না করে নিব। আর এই ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। যখন দেখবেন একটু বাদামি কালার হয়ে আসছে তখন এটা চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিং সেট করবেন ওই পাত্রে ঢেলে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ক্যারামেলটাকে পাত্রে সেট করছি। তারপরে আমি ব্লেন্ডারে দিয়ে দিব আমি 4টি ডিম ও 1/2 কাপ চিনি, 1/2 কাপ গুঁড়া দুধ ও ছোটো দুটো কেক। আমি কেকগুলোকে ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিব 1/2 কাপ তরুল দুধ। দিয়ে আমি সবগুলো উপকরণকে একসাথে ব্লেন্ডার করে নেব। আমি এখানে যে কেকগুলো ব্যবহার করেছি এগুলো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাছে কেকগুলো দিলে পুডিংটা খেতে খুব ভালো লাগে। তারপর আমি এটাকে 2 মিনিটের মতো ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেলে আমি এটাকে ক্যারামেলের পাত্রে ঢেলে নিব। তারপরে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে নিব। আমি অন্যদিকে চুলায় একটি পাত্রে 1/2 মগ পানি দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব একটা স্ট্যান্ড, দিয়ে আমি এর উপরে দিয়ে দিব পুডিংয়ের পাত্রটি, দিয়ে আমি ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা একটু সামান্য ছিদ্র থাকায় আমি এটাকে বন্ধ করে নিয়েছি। তারপরে আমি 25 মিনিট পরে পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নেব। 25 মিনিট পরে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে একটি পাত্রে নিয়ে নিব। বেশ, তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের পুডিং। আমি যেভাবে এই পুডিং রেসিপিটা করেছি আপনারা যদি একইভাবে এটি বাসায় তৈরি করেন, ইনশাআল্লাহ আপনাদের পুডিংটা খেতে অনেক মজা হবে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।